জুরাইনে হামলার ঘটনায় পুলিশ আইনজীবী যেই অপরাধ করে থাকুক না কেন তার বিচার হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে জুরাইনে হামলার ঘটনায় আইনজীবী রিমান্ড শুনানিতে একথা বলেন তিনি। পরে আইনজীবী রিমান্ডের বিষয়ে আপিল বিভাগে শুনানি মুলতবি করে আপিল বিভাগ, সেই সাথে বিচারিক আদালতে জামিন চাইতে বলে সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষকে রবিবারের মধ্যে নিয়মিত আপিল করারও নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর আগে গত 9 জুন রাজধানী জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় 2 আইনজীবীকে রিমান্ডে নেওয়ার ঘটনায় মামলার নথি তলব করে হাইকোর্ট। একই সঙ্গে রিমান্ড কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। পরে নথি তলবের আদেশ স্থগিত করে চেম্বার আদালত। আদালত অর্ডার দিয়েছেন যে আগামী রবিবারের মধ্যে একটা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করতে। 3 জন আইনজীবী এখন জেনে আছেন তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে। ওখানে বলেছেন যে ওখানে জামিনের জন্য আবেদন করতে এবং যদি ওখানে জামিন না হয় তাহলে ওনারা বিষয়টা দেখবে। সাথে সাথে এটাও বলেছেন যে যেহেতু এখানে একটা অপরাধের কথা বলা হচ্ছে তদন্ত হয়ে দেখা হবে অপরাধী যেই হোক তার জন্য প্রপার ঠিক মতো তদন্ত হয়ে বিচার হয়।